भाषा चिंता যোগীবাদ ইংলিশ সবার সঙ্গে মিলতে যার প্রধানমন্ত্রী দেশকে যোগীবাদ নিয়ন্ত্রিত করার ষড়যন্ত্রে জনগণ কর্তৃত্ব করতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কিভাবে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামের বদনাম করছে এমন অসম শক্তির মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তার সরকার বাংলাদেশ জঙ্গিবাদের বীজ অংশীত হতে দেবে না। যোগী অর্থনে 48 ব্যক্তি 14 বিদেশি এনজিও বিদেশি প্রশিক্ষণ চলছে মাসের পর মাস, মালয়েশিয়ার তুরস্ক সিরিয়া সহ নানা দেশে যাচ্ছে আসছে। হামলায় ব্যবহার হচ্ছে অত্যাধুনিক সব যন্ত্র, শূন্য হাতে বাড়ি থেকে খোঁজ হওয়া তরুণ যদি এত কিছু করার টাকা পাচ্ছে কোথা থেকে? এর কারণ অনুসন্ধানে দেখে জানা যায় এ অর্থে যোগাযোগ এদেশের কিছু ব্যবসায়ীও রাজনীতি এর মধ্যে রাজনৈতিক চরকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষণের বাহিনী। যোগীদের পিছনে কিন্তু অর্থ ঢালছে কেন্দ্রীয় যোগী ভাগ চৌধুরীর মতো এনজিও যোগীদের পিছনে কিন্তু অর্থ ঢালছে যোগীদের পিছনে এগুলোর বেশিরভাগই আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যক্রম হচ্ছে বাংলাদেশে। পুলিশের কোন প্রথম হামলাটি ছিল গেলে ঈদের দিন সকালে খুলা নিয়ে পুলিশের উপর হামলা জঙ্গিরা প্রথমে গেলে দাবা করে পরপর দুটি গেলে বিস্ফোরণের ঘটনাস্থলে দায়িত্ব রত 14 জন পুলিশ সদস্যের মধ্যে 10 জন গুরুতর আহত হন। পরে তাদের প্রতিদ্বন্দ্বী জঙ্গিরা চাপাতি দিয়ে পুলিশ হত্যার চেষ্টা চালায়। না প্রকাশ না করার শর্তে পুলিশের এই কৃতিত্ব এ তথ্য নিশ্চিত করে বলেছে বিস্তৃত গেজেটেরই উত্তীর্ণ পুলিশ সদস্যদের মুখ মুখে হাত পা সহ শরীরের বিভিন্ন জায়গায় বিদ্ধ হয়, তারা মাটিতে লুটিয়ে পড়েন, বিস্ফোরণের ধোঁয়া ঘটনাস্থলে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। আর সেই ভাবে জমির আহত পুলিশ সদস্য জমির আর আনসার মোহনকে চাপা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে হাসপাতালে নিয়ে তাদের মৃত ঘোষণা করা হয়। এই ছিল আপনার মতো ব্রেকিং নিউজ। পরবর্তী ব্রেকিং নিউজ আমাদের সঙ্গে